দলের নির্দেশ সত্ত্বেও বিধায়কদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ধরনের কোনো অভিযোগ যেন না আসে তা বাস্তবায়িত করার লক্ষ্যে এবার বর্ধমান দক্ষিণ কেন্দ্রের চারটি জায়গায় বিধায়ক জনসেবা কেন্দ্র তৈরি করলেন বিধায়ক খোকন দাস। আগামী 1 নভেম্বর থেকে পুরোদমে চালু হয়ে যাচ্ছে এই জনসেবা কেন্দ্রগুলি। সম্প্রতি বর্ধমান শহরের কেন্দ্রস্থল কার্জন গেট সংলগ্ন এলাকায় তৈরি করা হয়েছে বিধায়ক জনসেবা কেন্দ্র। বৃহস্পতিবার সন্ধ্যায় এই জনসেবা কেন্দ্রটি ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ও মন্ত্রী স্বপন দেবনাথ ও বিধায়ক খোকন দাস। জেলার সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি, তৃণমূলের জেলার সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, জেলা পরিষদের সভাধিপতি শম্পাধারা সহ আরও অন্যান্যরা। একদা INTTUC-এর জেলা বাস পরিবহন কর্মচারী সংগঠনের ভবনকেই নতুন করে সাজিয়ে গুছিয়ে খোকন দাসের বিধায়ক জনসেবা কেন্দ্র করা হল। খোকন দাস জানিয়েছেন এটি একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা। কার্জন গেটের ঠিক পাশের প্রশাসনিক ভবন দপ্তর রয়েছে। গ্রামের বিভিন্ন জায়গা থেকে মানুষজন শহরে এলে এই জায়গায় সুবিধা পাবে। তাছাড়া শহরের মানুষ তো সুবিধা পাবেই। কার্জন গেটের পরে কাঞ্চননগরেও আরও একটি কেন্দ্র তৈরি হচ্ছে। কাঞ্চননগরে থাকবে মূল সহায়তা কেন্দ্র। কালী পুজোর আগে ওই সহায়তা কেন্দ্রটি উদ্বোধন করা হবে বলে জানান তিনি। বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহায়তা কেন্দ্র এর আগেও করেছেন, কিন্তু একদম গুরুত্বপূর্ণ জায়গায় বর্তমান শহরে কার্জন গেট, সেখানে এই সহায়তা কেন্দ্র তিনি করেছেন। শুধু তিনি তার বক্তব্যে বলেছেন যে এটা খোকন দাস কিংবা বর্তমান দক্ষিণের সহায়ক কেন্দ্র হলেও ওটা জেলার বিভিন্ন সময় যদি কোনো অসুবিধের মধ্যে পড়ে তাকে এখান থেকে তারা সার্ভিস দেবে। ধরো মমতাজি তো MLA করেছে, মানুষ MLA করেছে, মানুষের জন্য কাজ করবেন, সার্ভিস দেবেন। আর এটাও বলেছি আমার এই খোকনের এই অফিসে যদি যে কোনো মানুষ, অনেক মানুষ DM অফিসে আসে, SP অফিসে যায় এবং এখানে বিভিন্ন ধরনের অফিস হেডকোয়ার্টার প্রশাসনিক ভবন, হয়তো কোনো মানুষ কেউ কাউকে দাদা ধরে যেতে পারেনি, কে কোন রাজনীতি দেখা দরকার নেই। মানুষ এখানে সহায়তা কেন্দ্র ইন জেনারেল শুধু তৃণমূল আগে তা তো নয়, এই কেন্দ্র এমনই কেন্দ্র যাতে পরামর্শ দিয়ে যে কোনো মানুষ তার সহযোগিতার জন্য এখানে আসতে পারে এবং তাদের দেওয়া হবে। মমতাজির প্রকল্পে তো অনেক কিছু আছে, যেমন গতকালই আমি এসেছিলাম, দুটি মেয়ে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছে, ব্যাংক সেখানে ওকে ফিরিয়ে দিয়েছে, আমি নোডাল অফিসার কাছে নিজে হাজির হয়েছে, যেটা তো মমতাজির ওপেনটি করেছেন। এইসব কাজ অনেক থাকে, আমি তাদের কে তাদের কোন দল করে আমি চিনি না, আমাকে বলেছেন আমি নিয়ে এসেছিলাম নোডাল অফিসারের কাছে, এটাও তো সার্ভিস। এরকম ইন জেনারেল মানুষের সার্ভিস জন্যই এই সত্যায় ছিল, এটাই কেন এটা কোনো খোকন দাস তৃণমূলের MLA বলে শুধু সার্ভিসটা সাধারণ মানুষ পাবে না, শুধু তৃণমূলই পাবে তাও তো নয়, এই কেন্দ্র তার জন্য করেনি। খোকনও বলেছেন আমি সবার জন্য আছি, সবার জন্যই তো সেবা, তাই তো সহায়তা তো সবার জন্য, আপনার দরকার হলে আপনি আসবেন, আপনার অমুক কর বলেন এটা আসবেন। শহরে এই নিয়ে আমি 6টা বিধায়ক কেন্দ্র খুলেছি, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আজকে যেটা আমাদের উদ্বোধন হলো, কারণ এটা এরকম একটা জায়গায় বর্তমান শহরের একদম মাঝের পজিশন, এবং স্বপনদা যেটা বলল যে এখানে DM SP সমস্ত প্রশাসনিক অফিস, তাই এখানে সারা জেলার মানুষ আসে বিভিন্ন কাজে। আমাদের এই অফিসটা সবসময় খোলা থাকবে, দিনের বেলায় যে কোনো মানুষের যে কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে এখানে যোগাযোগ করলে আমাদের পাওয়া যাবে, এখানে আমাদের লোক থাকবে এবং আমিও এখানে একটু বেশি সময় দেবো, তাহলে মানুষের অনেক উপকার হবে। কারণ অনেকে এসে খুঁজে বেড়ায় কোথায় কাকে পাবে, এই ঠিকানাটা থাকে না, এটা একটা আমাদের সাধারণ মানুষের এবং আমাদের দলের কর্মীদের একটা ঠিকানা হলো যে এখানে আসলেই অন্তত পাওয়া যাবে, কি কেউ কিছুক্ষণ এখানে বসলো, অন্য আমাদের দলের বিধায়করা অন্য অন্য পঞ্চায়েত জেলা পরিষদের বিভিন্ন কাজের জন্য আমাদের পদাধিকারীরা আসে, অনেক সময় DM সাহেব একটু পরে আসে কি SP সাহেব থাকে না, তারা আমাদের এখানে এসে বসতে পারবে, পরে তারা আসার পর তাদের সঙ্গে দেখা করতে পারবে। এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের খুব একটা অফিসের খুব প্রয়োজন ছিল, আমরা সেই অফিসটা করেছি, এই অফিস থেকে আমরা সমস্ত মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা আমরা করি। অন্য অন্য জায়গায় তো আমি সন্ধ্যার পর যাচ্ছি, দিনের বেলায় যাচ্ছি, সেখানে আমাদের শহরের লোকের পরিষেবা দেওয়া হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে, তাই এটা শুধু শহরের না, এটা স্বপনদা ঠিকই বলেছে, এটা জেলার যে কোনো জায়গার লোক এখানে এসে আমাদের কাছে
সেই পরিষেবা পায়, লোকে হসপিটালে পাঠায়, আমাদের কাছে রক্তের কার্ড পায় না, এসবও তো অনেক ব্যাপার হওয়া দরকার ছিল। কারণ অনেক সময় অনেক মানুষ সঠিকভাবে খুঁজে পায় না কোথায় যাবে, যেহেতু এখানে প্রশাসনিক হেডকোয়ার্টারগুলো সব এই জায়গাতেই, এখানেই মানুষ ঘুরে বেড়ায়। এখানে যখন একটা সহায়তা কেন্দ্র দেখবে কোনো উদ্যোগে হয়েছে, তারা এখানে আসবে এবং সহায়তা পাবে। এটা একটা খুব ভালো এফর্ট, খুব ভালো কাজে লাগার মতো একটা এফর্ট। अच्छा लगा, अच्छा काम हो रहा है यहाँ से, डेवलपमेंट की भी सब काज भी, सब मिनिस्टर लोग को, MLA लोग को, सब अच्छा काम कर रहा है। और अभी हमारा जो कोकुंदा है, कोकुंदा तो यहाँ से मानव सेवक हो गया, मानव आम आदमी का सेवा करने का ही मोटो है, कोई पार्टी नहीं देखा का सेवा करने का मोटो ही सा काम है। तृणमूल का हिंदी सेल तो यहाँ पर तो अभी था नहीं, अभी नया बना, तो इसके लिए किस तरह से पब्लिक को? देखिए, ममता दी का जो मोटो है ऑल ओवर इंडिया में आम आदमी को चाह रहा है, देश मचाते दरकार ममता दी सरकार, ऐसा मोटो हो गया। अभी अलग अलग स्टेट में बोला जो ममता दी का सरकार देश मचाते दरकार, ये मोटो हो गया। इसके लिए मेरा देश को बचाना के लिए और किसान लोग को बचाना के लिए और भाजपा को भागाना के लिए ममता दी को प्राइम मिनिस्टर चाहिए, ये आम आदमी का मोटो है, मेरा पार्टी का मोटो नहीं है। आम आदमी को ये बार PM ममता दी की चाहिए।